হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক ঘটনাটি ঘটেছে ইএসআই হাসপাতালে পরিবারের অভিযোগ তাকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল হাসপাতালের সাততলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক মৃত যুবকের নাম সুজয় দাস ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানার ইএসআই হাসপাতালে জানা গেছে আলসারের কারণে হাসপাতালে ভর্তি ছিল সে পরিবারের অভিযোগ প্রথমে তাকে ভর্তি নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ পরে ভর্তি নিলেও বিনা চিকিৎসায় তাকে ফেলে রাখা হয়েছিল ব্যথা সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছে বলে পরিবারের দাবি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শারীরিক কন্ডিশন খারাপ হচ্ছিল বলে ধরুন ইএসআই তে আমরা এক সপ্তাহ আগেও নিয়ে এসেছিলাম এক সপ্তাহ কি চার পাঁচ দিন আগে নিয়ে এসেছিলাম এদের গাফিলতি বলুন আর এদের বাজে দিকই বলুন এরা তো পরিষেবার নাম করে লোকের থেকে শুধু পয়সাটাই নেয় আর কিছু নয় আর বাকি থাকে এদের সবচেয়ে বড় গাফিলত হচ্ছে সেই দিনকেও যখন ভাই সিরিয়াস কন্ডিশনে এসছিল ওরা কিন্তু ফেরত দিয়ে দিয়েছে